যাত্রা শুরু করলাম ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরন পয়েন্ট সুন্দরবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমাদের জাহাজ ছুটে চলেছে দুবলার চরকে বামে রেখে নীলকমল নদীর জলরাশি ভেদ করে। সুন্দরবনের বহু ছোট ছোট নদীর মধ্যে নীলকমল অন্যতম, যা সুন্দরবনের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। এই নদীর উৎপত্তি উসুর নদীর মোহনায় এবং যার প্রান্ত মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। সুন্দরবনের মূল অংশ থেকে হিরন পয়েন্টকে অনেকটাই বিচ্ছিন্ন করেছে এই নীলকমল নদী। মূলত এই নদীর নাম অনুসারে হিরন পয়েন্টকে ভিন্নভাবে নীলকমলও বলা হয়ে থাকে, তবে হরিণের অবাধ বিচরণের জন্য এই স্থানটিকে হিরন পয়েন্ট হিসেবে নামকরণ করা হয়। জাহাজ থেকে নেমে উঠতে হবে ট্রলারে, কারণ আমরা নদীর কোল ঘেঁষে হিরন পয়েন্টের নৈসর্গিক সব দৃশ্য উপভোগ করব। কোল ঘেঁষে নদীর গভীরতা কম থাকায় সেখানে জাহাজ প্রবেশ করতে পারে না। চারিদিক জুড়ে অথৈ জল আপনার মনকে ছোট ছোট ঢেউয়ের সাথে দুলিয়ে দিবে অনায়াসেই। বিস্তৃত জলরাশির ওপারেই অপেক্ষা করছে হিরন পয়েন্টের মূল বনজ সৌন্দর্য। এবারে ট্রলার থেকে নামার পালা। আমরা পৌঁছে গেছি হিরন পয়েন্টের মূল অংশের প্রবেশদ্বারে। বাংলাদেশ বন বিভাগের এই ঘাট থেকেই হিরন পয়েন্টের মূল ভূখণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। এখানে চেষ্টা করবেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার, কারণ যে কোনো সময়ই হয়তো সম্মুখীন হতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ার অভিজ্ঞতার। মূলত এই অঞ্চলটি রয়্যাল বেঙ্গল টাইগারের উন্মুক্ত অভয়ারণ্য। আমরা এখন সুন্দরবনের হিরন পয়েন্টে, এটা এখানে বন বিভাগের একটা কার্যালয় আছে হিরন পয়েন্টে, এখানেও কিন্তু নো মাস্ক নো এন্ট্রি। তার মানে আপনি সুন্দরবনের অভয়ারণ্যতে যখন দেখতে আসবেন, ভ্রমণ করতে আসবেন, অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে, কারণ স্বাস্থ্যবিধি মেনেই আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, সুন্দরবন খুলনা রেঞ্জ। আমি সর্বশেষ এসেছিলাম 2015 সালে। 2015 সালে এসে তখন কিন্তু গাইড রাখা লাগতো না, গাইড থাকতো না, কিন্তু এখন গাইড থাকে। চলেছি বাংলাদেশ বন বিভাগের অফিসের সামনে দিয়ে। 1997 সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। এখানে রয়েছে টেলিটক মোবাইল টাওয়ার, ফলে সর্বোচ্চ নেটওয়ার্ক সুবিধা পেতে সঙ্গে রাখতে পারেন টেলিটক সিম।
দাঁড়িয়ে আছি হিরন পয়েন্টের মিঠা পানির পুকুর পাড়ে। কথায় বলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তবে কথার এই কথাকে সত্য রূপ দিয়ে সত্যিই এখানে বাঘ মহিষ সহ সকল জীবজন্তু এই পুকুরে আসে পানি পান করতে। উল্লেখ্য, এই পুকুরের পানি বিশুদ্ধ হওয়ায় স্থানীয় এবং দর্শনার্থীরাও প্রয়োজনে পান করে থাকে। পুকুর পাড় থেকে বের হয়ে এবার ঢুকব গভীর জঙ্গলের মধ্যে। দুপাশে গরান গাছের ঘন জঙ্গল। আমরা এখন হিরন পয়েন্টে আসলে যাচ্ছি। সুন্দরবনের ভিতরে পিছনে দেখছেন যে এক দূর পর্যন্ত আমরা এসেছি, চলতেছি সামনে, সাথেই থাকুন আমাদের। হিরন পয়েন্টের এই অঞ্চলটিতে সর্বাধিক বাঘের আধিক্য লক্ষ্য করা যায়, তবে দিনের বেলা এবং জনসমাগমে বাঘের উপস্থিতি একেবারেই চোখে পড়বে না। ঘন এই জঙ্গলের মধ্যে একটু পরপরই এমন ছোট ছোট খাল এবং নালা ছড়িয়ে রয়েছে শিরা উপশিরার মতো, যেখানে লক্ষ্য করা যায় শ্বাসমূল। হিরন পয়েন্ট একটি অভয়ারণ্য হওয়ায় এই স্থান প্রচুর বাঘ, হরিণ, বানর, পাখি এবং সরীসৃপের নিরাপদ আবাসস্থল। সুন্দরবন এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হল এই হিরন পয়েন্ট। এখানে দেখা পাওয়া যায় চিত্রা হরিণ, বন্য শুকর, পাখিদের মধ্যে আছে সাদা বুক মাছরাঙা, হলুদ বুক মাছরাঙা, কালো মাছরাঙা, লার্জ অ্যাগ্রেট, গাদাখোঁচা, ধ্যানিবক ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে প্রচুর কাঁকড়া এবং রং বেরঙের প্রজাপতি। স্থানীয় এবং দর্শনার্থীদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের ব্যবহৃত কোনো জিনিস যেমন পানির বোতল, টিস্যু পেপার, মাস্ক ইত্যাদি যত্রতত্র ফেলে রাখবেন না। এতে যেমন একদিকে পরিবেশ দূষণ হবে, তেমনিভাবে জীববৈচিত্র্যের অনেক ক্ষতি সাধিত হয়, যেটি আমরা পরবর্তী পর্বে খুব স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। চলেছি মংলা বন্দর কর্তৃপক্ষের অফিস এরিয়ার দিকে। বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এই হিরন পয়েন্ট থেকেই 1995 খ্রিস্টাব্দের 24 অক্টোবর 1900 শতাব্দের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল, যেই সূর্যগ্রহণটি স্থায়ী হয়েছিল 2 মিনিট 10 সেকেন্ড। মংলা বন্দর কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য চালু করছে হিরন পয়েন্ট পাইলট বেজ রেস্ট হাউস।
হিরন পয়েন্টের মূল ভূখণ্ড থেকে এবার বের হবার পালা। হিরন পয়েন্ট থেকে বের হলাম, এই যে দেখছেন এটা হিরন পয়েন্টের পিছনের এই গেটটা, হিরন পয়েন্টের যে ফরেস্ট বিভাগ আছে তার জায়গাটা। আর ঠিক এখান থেকে বেরিয়ে সুন্দরবনের এই জায়গাটা আসলে আমার বাম সাইডে আপনারা হয়তো দেখতে পারবেন যে বামে নেভির একটা অফিস রয়েছে। আর আমরা ঠিক বের হয়ে আসলাম বন্দর কর্তৃপক্ষের অফিস থেকে, অফিস এরিয়া থেকে। আর ঠিক এখন আমরা ঘাটে এসে পৌঁছেছি, আমাদের ট্রলার এসে অলরেডি বসে আছে এখানে। আমরা ট্রলারের উপর লঞ্চে যাব এবং লঞ্চ থেকে দুপুরের খাবার শেষে আমরা দুবলা চরের দিকে রওনা দিব। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন সুন্দরবন, ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন। মংলা বন্দর কর্তৃপক্ষের নৌঘাট থেকে ট্রলারে চড়ে পশুর নদীর মোহনার উপর দিয়ে পুনরায় বিস্তৃত জলরাশির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে হিরন পয়েন্টের যাত্রা সমাপ্তির সময় দূর থেকে বহু দূরে চোখ জোড়ানো নয়নাভিরাম সব দৃশ্যে আপনার মনে হবে আপনি কোনো স্বপ্নের পথ দিয়ে অতিক্রম করছেন। আমরা ঠিক হিরন পয়েন্ট থেকে এখন লঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেছি, আমাদের লঞ্চটা আরও সামনে রয়েছে, আপনারা দেখতে পারবেন। আর আমাদের কিছু ভাই বন্ধু আর আমাদের ট্যুর মেম্বার তারা দেরি করে ভুল পথে প্রবেশ করেছিল, যার জন্য আমরা 6-7 জন আবার রেস্কিউ করার জন্য আমরা ভিতরে ঢুকেছিলাম। তো সেইটা ছিল রোমাঞ্চের একেবারে শীর্ষে পৌঁছানোর মতো, যত দ্রুত তার সাথে আমরা পার হয়েছি হিরন পয়েন্ট। এবং ঠিক একটা ঘাট থেকে পার হয়ে আর একটা ঘাটে আমরা পাড়ি জমিয়েছি তাদের খোঁজার জন্য, এবং অবশেষে ঘাটে এসে তাদেরকে পেয়েছি। ঠিক এটা ট্যুরের যে ভয় আতঙ্ক একটা বিষয় থাকে সেটা কিন্তু আমরা উপভোগ করেছি, আমরা 6-7 জন যারা গিয়েছিলাম। সেই সাথে একটা ভিতরে একটা আতঙ্ক ছিল যে তারা আদৌ কি ভিতরে ঢুকেছে কি ঢুকেনি, যে সংশয় কাজ করেছিল সেই সংশয় থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। এবং অবশেষে আমরা সবাই ফিরে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। চলুন দেখতে থাকুন এবং সাথে থাকুন ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন ট্যুরের। ছোট ছোট ঢেউ আর বিস্তৃত জলরাশির মধ্যে সূর্যের আলোক রশ্মির অনন্য ভিন্ন ধরনের মিতালি আপনার দৃষ্টিতে সৌন্দর্যের এক ভিন্ন রকম মাত্রা যোগ করবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমাদের অন্যতম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সুন্দরবনের হিরন পয়েন্ট যাত্রার সঙ্গী হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে এমনই সব সুন্দর সুন্দর চোখ জোড়ানো ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রান্ড রোড টিউনের সঙ্গেই থাকুন।